إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد প্রিয় ভাই বোন আমরা এক কঠিন ফিতনার যুগে অবস্থানরত যতই দিন যাচ্ছে এই ফিতনা যেন আমাদেরকে ঘিরে ধরছে যতই দিন যাচ্ছে এই ফিতনা আমাদেরকে জড়িয়ে ধরছে গুনাহের সাগরে আমরা নিমজ্জিত গুনাহের সাগরে আমরা নিমজ্জিত কখনো কি ভেবে দেখেছেন কখনো কি ভেবে দেখেছেন যদি মিথ্যে বলার পর আমরা বোবা হয়ে যেতাম যদি গান শোনার পর আমরা কানে শুনতে না পেতাম যদি সিনেমা মুভি দেখার জন্য আমাদের চোখ নষ্ট হয়ে যেত যদি হারাম রিলেশনে জড়ানোর জন্য আমরা কঠিন রোগে আক্রান্ত হতাম যদি সুদ খাওয়ার জন্য আমাদের পেটে অসুখ হতো যদি অযু না করার জন্য আমাদের পেস নষ্ট হয়ে যেত যদি নামাজ নামাজ না পড়ার জন্য আমরা পরীক্ষায় ফেল করতাম অথচ আমাদের রব আমাদের সাথে কিছুই করছেন না বরং মহান রব বারবার সুযোগ করে দিচ্ছেন তাওবা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার সুযোগ করে দিচ্ছেন তাওবা করার জন্য হে মুসলিম যুবক এখনো সময় আছে এখনো সময় আছে রবের দিকে ফিরে আসো একটু প্রভুর কাছে মাথা নত করো আল্লাহর কাছে ক্ষমা চাও ভুলগুলোর জন্য আল্লাহর কাছে তাওবা করে নাও ভুলগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও